ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা আলোচনা করব মনুসেক্স তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি নিয়ে এবং কীভাবে মাত্র অতি অল্প সময়ে আপনি এই তেলাপিয়া মাছ চাষ করে হারভেস্টিং করতে পারবেন অর্থাৎ বাজারজাত করতে পারবেন অর্থাৎ চার থেকে পাঁচ মাসে কীভাবে চারশো থেকে পাঁচশো গ্রাম করতে পারবেন এই বিষয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে বা ভালোভাবে আপনার পুকুরটি প্রস্তুত করতে হবে পর্যাপ্ত পরিমাণ চুন সার খ গোবর এগুলি প্রয়োগ করে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করে তারপর আপনাকে পোনা মজুদ করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনাকে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অর্থাৎ পূর্ণ আটাইশ দিন হরমোন কমপ্লিট করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুত করতে হবে আপনারা সবাই জানেন যে ইদানিং অনেক অসাধু প্রতারক চক্র আছে যারা লোকাল যে তেলাপিয়া আছে এইগুলি মনোসেক্স তেলাপিয়া বলে সেল দিচ্ছে যাই হোক তৃতীয় হচ্ছে যে একুশ সাইজের পোনা আপনাকে মজুত করতে হবে ভিন্ন ভিন্ন সাইজের পোনা মজুত করলে পরবর্তীতে পোনার সাইজগুলি ভিন্ন ক্যাটাগরির হয় এবং বড় যে মাছ পোনাগুলি আছে বা মাছগুলি আছে এইগুলির জন্য ছোটোগুলি খাবার পায় না যাই হোক এবং পঞ্চম হচ্ছে চতুর্থ হচ্ছে যে সঠিক পদ্ধতিতে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে এবং অর্থাৎ যে খাবারে সর্বনিম্ন বত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে ওই ধরনের খাবার আপনাকে প্রয়োগ করতে হবে এবং পঞ্চম হচ্ছে যে প্রতি পনেরো দিন পর পর আপনার মজুতকৃত মাছের পুনর ওজন পরিমাপ করে সেই হারে আপনি খাবার প্রয়োগ প্রয়োগ করবেন অর্থাৎ প্রথম পনেরো দিন পোনা মজুদের আপনি মুঠ মাসের ওজনের চল্লিশ পার্সেন্ট খাবার দিবেন এবং পনের পরের পনেরো দিন মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং পরবর্তী মাস থেকে মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট এবং তারপরের মাস থেকে মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট এবং সর্বশেষ আপনার মাছ বিক্রি করার আগ পর্যন্ত মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন তাহলে প্রতিটি মাছের ওজন মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম আসতে পারে তবে অবশ্যই আপনাকে পোনা দিতে হবে প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস মনে রাখবেন প্রতি শতাংশে একশো পঞ্চাশ থেকে দুশো পিস সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যমান মতামত জানাবেন